মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলাই বুঝতে পারে জীবন যুদ্ধটা আসলে কতটা কঠিন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা আর ব্যাগুই দানাদার ব্লগ ফ্রম সুগদা থার্ড পারসন। গাইজ, আজকে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আর এই কথাগুলো শুধুমাত্র মধ্যবিত্ত ছেলেদের জন্যই। সো যারা মধ্যবিত্ত ঘরের ছেলে তারা ভিডিওটা দেখতে থাকো। আমি মানিয়ে চলা শিখেছি ছোটোবেলা থেকেই। মিডল ক্লাস ফ্যামিলির ছেলেগুলা এই একটা জিনিস খুব ভালোভাবেই পারে, কিংবা তাদেরকেও পারতেই হয়। টিফিনের জন্য আব্বার দেয়া 2 টাকা স্কুল ছুটির পরেও পকেটে ভাস করে নিয়ে এসেছি। প্রতিদিন সকালে উঠে টাকা চাওয়ার অপরাধটাও মানিয়ে নিয়েছি। অঙ্ক খাতার 2 পাতা বাকি থাকতেই একটা নতুন খাতা কেনার আবদারটাও করি নাই, মানিয়ে নিয়েছি। ছোটোবেলায় পাশের বাসার ছেলেটার হাতে লাল আইসক্রিম দেখে অযথা কান্নাকাটি করি নাই, মানিয়ে নিয়েছিলাম। একসাথে 2 স্কুল ড্রেসের আবদারও করি নাই কখনো। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলাই বুঝতে পারে জীবন যুদ্ধটা আসলে কতটা কঠিন। এরাই দেখতে পায় পৃথিবীর আসল রূপ। এরা বাবা মার চোখের দিকে তাকালেই বুঝে যায় ভিতরে বাবা মার কি চলছে। এখন প্রকৃত ভালোবাসাটা তাদের পকেটেই থাকে। সো যাদের জন্য আপনি স্যাক্রিফাইস করছেন দিনের পর দিন, একদিন তারাই আপনাকে অপমান করবে, তারাই আপনাকে কষ্ট দিবে। সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারা মানুষগুলো সবার কাছেই প্রিয় হয়, সবার কাছেই আপন হয়, আর সত্য বলা মানুষগুলো হয় সবার অপ্রিয়। তাকিয়ে আসমানের দিকে সে কি বলো আসে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই।